Happy Halloween. Hey guys, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো কি আবারো কি নতুন কি ভগেড়া ভগেড়া ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে জাস্ট নরমালি ব্লগ, হচ্ছে জাস্ট বাড়িতে কি করব, আড্ডা দিচ্ছি কোথায়, এরকমই সামথিং থাকবে ব্লগটাই। তো ভাগ্নিও এসেছে, ভাগ্নিকেও দেখাবো। আর দিদিও আছে এখানে, দিদি মুড়ি খেতে বসে গেছে আর আমি চা খাবো এখন। আর বাজে হচ্ছে দেখাচ্ছি, পড়ার সময় আমি চা খাই, সেটা দেখো। বাজে হচ্ছে 10:30, যাই ভোলে হারার মহাদেব বাম ভোলে। আর এখানে আমার ভাগ্নি আছে, হাই বলো, হাই বলো, তোমরা সবাই কেমন আছো বলে দাও, বাগিরা বাগিরা। সো আমি চা খাবো আর দিদি একটু হাই বলো এদিকে, তো মুড়ি খাচ্ছে, ও মুড়ি যখন খায় আমি চা খাই তখন। তো বন্ধুরা এই দেখো আমাদের উঠোন, ফুলের গাছ, এখানে মুরগি আছে। কফি ধরেছে, কফি এসেছি তোকে নিয়ে। লঙ্কার গাছটার অবস্থা দেখছো কি হয়েছে, পুরো পাতাই নেই, পুরো ঝরে গেছে। আর এই দিকটা পুকুর, বাপরে বাপ, প্রচন্ড ঠান্ডা লেগেছে জানো তো। কলা গাছ, আর যখন খুব গরম লাগে তখন এখানে বসে এডিট করি ব্লগিংগুলো। তো বন্ধুরা যখন মন খারাপ করে, হ্যাঁ, তখন এই নাবটাতে, মন তো খুবই কম খারাপ করে বাট যখনই মন খারাপ করে তখন এই নাবটা দেখছো যে এইখানে বসে দিয়ে ফোন ঘাঁটি। আর এখানে বসে অনেক ব্লগ আমি এডিট করি, কারণ হচ্ছে গিয়ে যখন গরম পড়ে যায় খুব তখন এত সুন্দর হাওয়া আসে এই দিকটা থেকে, পুরো সেই লেভেলের হাওয়া আসে। তো এখানে বসে বসে অনেক এডিট করি, তারপরে আড্ডাও মারি আর রিলসও বানাই এখানে। তো চলো এবার ভিতর দিকে যাই, এবার মুড়ি খাবো, তারপরে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। আর এরকম ব্লগ তোমাদেরকে কেমন লাগছে বলো, তাহলে নেক্সট টাইম থেকে এরকম ব্লগ আনবো মাসে বলে একটা করে। আর খেয়ে নিই, আর তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট কিছু করছো না, সো প্লিজ লাইক কমেন্টটা করো, তাহলে আমারও একটু ভিডিও বানাতে ইচ্ছে করবে, মানে ভালো ভালো, ঠিক আছে? তো জলদি তোমরা কমেন্ট করবে, কমেন্ট করবে জোর জবরদস্তি। এটা তো মুড়ি খাই দিয়ে আসছি। সো বন্ধুরা এই দেখো মুড়ি নিয়ে নিয়েছি, তো এবার খাবো, তাই তো ভাগ্নি, তাই তো? হ্যাঁ, তুমি মুড়ি খেয়েছো, আর কি খাচ্ছ এখন, কি খাচ্ছ? পাং তো খাচ্ছ, না নাচছো কেন, এটা কি হচ্ছে? তো বন্ধুরা ভাগ্নি নতুন ড্রেস চলে এসেছে, দেখে নাও ড্রেসটা কত সুন্দর, নাচো একটু নাচো, টাটা থই থই থই, ঠিক আছে? তো অনেকদিন পর এই ছেলেটার সঙ্গে দেখা, মিস ইউ ভাই, অনেক মিস করেছি কলকাতাতে তোকে ক্যামেরাতে পাইনি বলে, মিস ইউ বকছি। এই তাকা ভালো আছিস, হ্যাঁ জোরে বল, মাথা না মুখে বল। তো আমরা বন্ধু এখন যাব হচ্ছে দুজনে, আমরা এখন ঘুরতে যাবো। তো ঘন্নি দুপুর বেলায় ভূতে মারে ঢেলা না কি বলে একটা সাইড ছিল যে জানিস, তো এই টিফিন কোটাতে একটা জিনিস আনতে আসছি, তো কি জিনিস আনতে আসছি তোমাদেরকে দেখাবো, তাই তো? চক চক করছি। তো বন্ধুরা আবারও সেই আমার কারেন্ট মিস্ত্রির দোকান চলে এসেছি, সেটা হচ্ছে সুমন, এখন কারেন্টের কাজ করে, কি কাজ করছি ভাই। তো আজকের ব্লগটা এরকমই থাকবে, জাস্ট কোথায় কোথায় ঘুরছি না ঘুরছি সেইগুলোই দেখাবো, না ঘুরছি না ঘুরছি যেগুলো। তো জাস্ট কিছু বলতে চাস আমার ব্লগে, হ্যাঁ বল কিছু বলতে আসতে বলে দে, তাকা
চল আমার পার্টনার রেডি চল। কি করছো তুমি এখানে? হ্যাঁ কি করছো? দোল দোল খেলছো? দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বড় আসবে দেখানি। কে শিখিয়েছে তোমাকে এটা? কে শিখিয়েছে? মা। আচ্ছা তো গাইস চান টান করে নিয়েছি, আমার ভাগ্নি বৃষ্টি পড়ে না তাও ছাতা নিয়ে আছে, পাশে বৃষ্টি আছে সেই জন্য ছাতাটা ধরে আছে, এক্ষুনি যদি ঝমঝম করে পড়তে লাগে তাহলে ও ভিজে যাবে, তো এর নাম হচ্ছে বৃষ্টি সেই জন্য ও ছাতা ধরে আছে, তাই তো? আচ্ছা দিদি তো কিছু বলতে যাস আমার ব্লগে? কি বলবো আমি? তুই তো বলিস ব্লগ বানা ব্লগ বানা ব্লগ বানা, যখনই ব্লগ বানাবো যখনই ওর কাছে আসবো জানি না কিছু। হাই গাইস বলবে শুধু। সো এবার খাওয়া দাওয়া করবো, তারপরে ভাবছি যে বোলপুরে যাবো কি যাবো না তাই ভাবছি, মানে বোলপুরের দোল উৎসব তো তোমরা জানো সেই লেভেলের হয়, আর আমি প্রতি বছর গেছি তো এবছর কি করব তাই ভাবছি। মা মা একে জিজ্ঞাসা পারমিশন নিই একটু মায়ের কাছে, তোমরা থাকো আমার সঙ্গে মা বলছে যে কি বলবো যাবো ঘুরে, দেখো এই লাইফটাই তো ঘোরার তাই না বলো? আমার ভিউয়ার্সরা বলে যে নতুন নতুন কিছু জায়গা দেখাও, সো তোমার কাছে পারমিশন নিচ্ছে, আর ওই বন্ধুরা তোমরা বলো যে আন্টি যেতে দাও যেতে দাও চর খেয়ে নিলাম মানে কুজবি দিদির হাসি দেখ আমি ব্লগটা তখন কন্টিনিউ করতে পারিনি, সো আমি স্টেশন চলে এসেছি আমাদের মনোরা স্টেশন, আর আমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। এটা হচ্ছে আমার অঙ্কিত। অঙ্কিত বন্ধুরা একে বলছি যে চল বোলপুরে দারুণ মজা হবে, আগের বার কি গেছিল কিন্তু আমরা দেখা হয়নি আমাদের, মানে নেটওয়ার্ক ইস্যু থাকে ওখানে, তোমার জ্যামার লাগানো থাকে সেই জন্য কন্টাক্ট করতে হয় না কারোর সাথে, তো কালকে ও যদি যায় তাহলে দেখা হবে, যাবি তো দেখছি। তো হাই বল। হ্যালো তো হে গাইস মারবাড়ি চলে এসেছি, তো আজকের ব্লগটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আবার পরবর্তী ব্লগে আসছি, পরবর্তী ব্লগ হচ্ছে বোলপুরের হোলি, তো সেটাও দেখে নিও। আর এই ব্লগটা বলো কেমন হয়েছে, তারপরে তো ভালো থাকো সুস্থ থাকো, পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ইয়ো।